আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে স্পেনে উমাইয়া শাসন, এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি সৃজনশীল উত্তর সহকারে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ, এক নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যুবরাজ আলাল রাজ্যহারা হন। বাস্তুচ্যুত যুবরাজ প্রায় অর্ধযুগ ধরে আশ্রয়ের সন্ধানে পথে প্রান্তরে ঘুরতে থাকেন। অবশেষে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে এ যুবরাজ দূরবর্তী অঞ্চলে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় লাভ করেন। অতপর রাজনৈতিক গোল যুগের সুযোগ নিয়ে তিনি পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ চালিয়ে তা দখল করে নেন এবং স্বীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এতক্ষণ উদ্দীপক পড়লাম, এই উদ্দীপক থেকে ক নম্বরে বলা হয়েছে, স্পেন কোন মহাদেশে অবস্থিত? স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত। এর উত্তর হচ্ছে ইউরোপ। খ, প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে উল্লেখিত প্রতিহিংসার স্বরূপ প্রথম আব্দুর রহমানের ক্ষেত্রে কিরূপ ছিল, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, উদ্দীপকে যে প্রতিহিংসার কথা উল্লেখ করা হয়েছে, এই প্রতিহিংসা আব্দুর রহমানের ক্ষেত্রেও কিন্তু একই রকম ছিল। ঘ, উদ্দীপকের যুবরাজ আলালের রাজ্য প্রতিষ্ঠার সাথে প্রথম আব্দুর রহমানের আমিরাত প্রতিষ্ঠার একটি তুলনামূলক বিবরণ দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় হয়তো লক্ষ্য করছো, এখানে আমি শুধু ক নম্বর প্রশ্নের উত্তর দিলাম, বাকি যে প্রশ্নের উত্তরগুলো আমি দেইনি সে প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু পরেই পেয়ে যাবে। দুই নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে, জনাব ফজলুল হক বাদশাহ আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি সরবরাহের ফলে এলাকার কৃষিকাজের প্রভূত উন্নতি সাধিত হয়েছে। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি সরকারিভাবে বিভিন্ন ব্যবসা কেন্দ্রে গড়ে তোলেন। ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই উন্নত হয় যে ব্যবসায়ীরা গভীর রাতে টাকা পয়সা নিয়ে এক বন্দর থেকে অন্য বন্দরে যাতায়াত করতে পারত। তিনি ভিক্ষাবৃত্তিও উচ্ছেদ করেন। প্রত্যক্ষ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য তিনি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন। কয়ে বলা হয়েছে, আদ্দাখিল বলা হয় কাকে? স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা অর্থাৎ প্রথম আব্দুর রহমানে হচ্ছে আদ্দাখিল। তোমরা এ প্রশ্নের উত্তর এভাবে লিখতে পারো, স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা প্রথম আব্দুর রহমানকে আদ্দাখিল বলা হয়। খ, তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে উক্ত চেয়ারম্যানের কর্মকাণ্ডে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, স্পেনে উমাইয়া শাসক আব্দুর রহমানের কর্মকাণ্ডের সাথে আমাদের উদ্দীপকের এই চেয়ারম্যানের কর্মকাণ্ডের মিল রয়েছে। ঘ, উক্ত শাসকের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা, মূল্যায়ন করো। এরপর তিন নম্বর উদ্দীপকে বলা হয়েছে, পিতামহের মৃত্যুর পর আব্দুর রহিম মাত্র ১২ বছর বয়সে সিংহাসনে আরোহণ করে রাজ্যের সেচ প্রকল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করেন, ফলে সাম্রাজ্যের কৃষি, ব্যবসা বাণিজ্য ও শিল্পের যথেষ্ট উন্নতি ঘটে। তার সময়ে কমপক্ষে রাজ্যে ১,০০০ জাহাজ এবং শুধু রাজধানীতে ১৩,০০০ তাঁত শিল্প কারখানা ছিল। তিনি বিভিন্ন দেশের সৈন্যদের সমন্বয়ে একটি বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন, যা সেনাট বাহিনী নামে পরিচিত ছিল। কয়ে বলা হয়েছে, স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি? স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম হচ্ছে তারিক বিন জিয়াদ। এর উত্তর হচ্ছে তারিক বিন জিয়াদ। খ, কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলার কারণ কি, ব্যাখ্যা করো। গ,
উদ্দীপকে স্পেনে উমাইয়া যুগের কোন খলিফার ইঙ্গিত পাওয়া যায় ব্যাখ্যা করো। তো উদ্দীপকে যে আব্দুর রহমানের কথা বলা হয়েছে তার সাথে খলিফা আব্দুর রহমানের মিল রয়েছে। আমরা বলতে পারি খলিফা আব্দুর রহমানকে এখানে ইঙ্গিত করা হয়েছে। ঘ, উদ্দীপকের আলোকে কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার কৃতিত্ব মূল্যায়ন করো। এরপর চার নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে, আমারে সঙ্গ নামক কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বলেন, তিনি শ্রমিকদের অদ্ভুত আচরণ, কথায় কথায় কর্মবিরতি ও শ্রমিক ধর্মঘট বরদাস্ত করবেন না। নিয়মিত কাজ করতে হবে, নিয়ম শৃঙ্খলা, কাজে দক্ষতা বাড়াতে হবে, তবেই তাদের দাবি দেওয়া কোম্পানি মেনে নেবে। তাছাড়া তিনি নতুন ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, সুন্দর অট্টালিকা নির্মাণ ও শ্রমিকদের সুযোগ সুবিধা দান করে কোম্পানিকে সুসমৃদ্ধ করে গড়ে তোলেন। তার দক্ষতা ও সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। ক, সুলতানা তারুবা কে ছিলেন? স্পেনের উমাইয়া শাসক দ্বিতীয় আব্দুর রহমান হচ্ছে সুলতানা তারুবা। খ, কর্ডোভাকে ইউরোপের বাথিঘর বলা হয় কেন? গ, উদ্দীপকে বর্ণিত ম্যানেজিং ডাইরেক্টরের বক্তব্যটি স্পেনের কোন উমাইয়া শাসকের বক্তব্যের অনুরূপ ব্যাখ্যা কর। ঘ, উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপর সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বর সৃজনশীলের উদ্দীপকটি পড়ে নেই। দিল্লির সুলতান ইব্রাহিম লোদি তার আমলা আমল খান লোদির পুত্র দেলোয়ার খান লোদিকে অপমান করলে আলম খান পুত্রের অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য কাবুলের বাদশাহ বাবরকে দিল্লি আক্রমণের আমন্ত্রণ জানান। কয়ে বলা হয়েছে, আরবরা কত সালে সিন্ধু জয় করেন? এর উত্তর হচ্ছে 712, অর্থাৎ আরবরা 712 সালে সিন্ধু জয় করেন। খ, কাকে এবং কেন আরব আলেকজান্ডার বলা হয়? গ, উদ্দীপকের ঘটনার সাথে স্পেনের উমাইয়া যুগের কোন ঘটনার মিল পাওয়া যায় লেখ। ঘ, ইহার ফলাফল লেখ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচটি সৃজনশীল। এই সৃজনশীলগুলোর উত্তর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থেকো, সঙ্গে থেকো কোর্সটিকা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।